গর্ভনালীতে ব্লক মহিলা বন্ধত্বের একটি অন্যতম কারণ। অবরুদ্ধ গর্ভনালী টিউব যা কিনা ডিম্বাশয় থেকে উৎপন্ন ডিম্বাণু এবং শুক্রাণুশয় থেকে উৎপন্ন শুক্রাণু মিলিত হতে বাধা দান করে, ফলে গর্ভাশয় অসম্ভব হয়ে পড়ে। মহিলাদের ভিতরে প্রায় 20% মহিলার বন্ধত্বের কারণ এই ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, যা কিনা বাংলায় বলে অবরুদ্ধ গর্ভনালী ব্লক। একজন মহিলার দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, এর ভিতরে যদি একটিও বন্ধ থাকে তাহলে 50% গর্ভধারণ করা সম্ভব। বাট যদি তার দুটি নালী বন্ধ থাকে তাহলে কোনোভাবেই সে গর্ভধারণ করতে পারবে না। আর আমাদের আজকের আলোচনার বিষয় ফ্যালোপিয়ান টিউব বা গর্ভনালীতে ব্লক। তাহলে আমরা জেনে নেই কি এই ফ্যালোপিয়ান টিউব। প্রতিটা নারীর শরীরে দুটি ফ্যালোপিয়ান টিউব থাকে, যা কিনা এই টিউব আকৃতির নল জরায়ু দুপাশ থেকে উৎপন্ন হয়ে ডিম্বাশয়ের উপরে যেয়ে পড়ে। এই টিউবের ভিতরে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন বা ভ্রূণ তৈরি হয়। পরবর্তীতে তা জরায়ুর ভিতরে এসে পড়ে এবং তার গর্ভধারণ বা প্রেগনেন্সি টার্ম শুরু হয়। যদি কোনো কারণে এই শুক্রাণু কিংবা ডিম্বাণু মিলিত না হয়, অর্থাৎ ফার্টিলাইজেশন না হয়ে থাকে, তখন সে কোনোভাবে গর্ভধারণ করতে পারবে না। কী সব কারণে ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন হতে পারে? এর প্রধান একটি কারণ এসটিডি, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। এছাড়া বিভিন্ন ধরনের কারণ হতে পারে, এখনও এটা নিয়ে অনেক গবেষণা আছে। যেমন ফাইব্রয়েড, কারো যদি ওভারিতে টিউমার ঠিক থাকে। এছাড়া এন্ডোমেট্রিওসিস, অর্থাৎ জরায়ু ছাড়াও জরায়ুর বাইরে যদি জরায়ুর কোষের অবস্থান থাকে। এরপরে আসি অ্যাপেন্ডিক্স, কোনো কারণে যদি অ্যাপেন্ডিক্সটা বিস্ফোরিত হয়ে যায়। এছাড়া আসতে পারে যক্ষা, যে শুধু ফুসফুসেই হয়ে থাকে তা কিন্তু না, যদি সেটা ফ্যালোপিয়ান টিউবেও হয়ে থাকে তাহলেও কিন্তু সে গর্ভধারণ করতে পারবে না। এছাড়াও হতে পারে অতিরিক্ত চর্বি, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবে যদি চর্বি জমা হয়ে থাকে, কোনো কারণে যদি টিউবটা বন্ধ হয়ে থাকে। এছাড়া সাইকোটিক মায়োজমের ক্ষেত্রে বলা যায় টিউব যে কোনো কারণে ব্লকেজ হতে পারে। প্রকারভেদ, ফ্যালোপিয়ান টিউব নর্মালি তিনটা কারণে তিন পদ্ধতিতে ব্লকেজ হতে পারে। প্রক্সিমাল, অর্থাৎ জরায়ুর খুব কাছে যদি কোনো ব্লক ধরা পড়ে। মেডিয়াল, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে যদি কোনো ব্লক ধরা পড়ে থাকে। এবং লাস্ট হচ্ছে ডিস্টাল, অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের শেষ প্রান্তে যদি ব্লক ধরা পড়ে। কী ধরনের লক্ষণ আমরা ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে দেখে থাকি? সবচাইতে মজার বিষয় হচ্ছে কোনো মহিলাই আসলে বুঝতে পারে না যে তার ফ্যালোপিয়ান টিউবটা ব্লক অবস্থায় থাকে। আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে তখন নর্মালি আমরা তাদের কোনো লক্ষণই পাই না। তারপরও আমরা যেসব কমন লক্ষণ দেখে থাকি সেটা হচ্ছে মাসিকের সময় পেট ব্যথা, অথবা তাদের যৌন মিলনের সময়, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের সময় যদি তার তলপেটে ব্যথা হয়ে থাকে, অথবা কোনো কারণে কোনো সংক্রমণ যদি তার তলপেটে ধরা পড়ে। এছাড়া আমরা অনেক সময় তারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের রিপোর্ট নিয়ে আসে, যেমন তার তলপেটে যদি পূর্বে কোনো সার্জারি হয়ে থাকে, অথবা তার অ্যাপেন্ডিক্স যদি অপারেশন অথবা বিক্ষিপ্ত অ্যাপেন্ডিক্স ধরা পড়ে। এই ধরনের লক্ষণ আসলে আমরা প্রাথমিক অবস্থায় ধরে নেই হয়তোবা তার ফ্যালোপিয়ান টিউব ব্লক অবস্থায় আছে। এছাড়া তার আদার্স কোনো ধরনের লক্ষণ আমরা পাই না। তার স্বাভাবিক মাসিক ক্লিয়ার থাকবে, সব কিছুই নর্মাল থাকবে। পরবর্তীতে আমরা সাধারণত কী ধরনের ডায়াগনোসিস করে আমরা নির্ণয় করতে পারি যে তার ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন? এক্সরে আছে। এই এক্সরেটা একটা বিশেষ ধরনের এক্সরে, যাকে বলা হয় হিস্টেরোস্যালপিঙ্গোগ্রাম। এই এক্সরের মাধ্যমে আমরা ধরতে পারি তার ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন আছে। এছাড়া আল্ট্রাসোনোগ্রাম,
টিভিএস ট্রান্সভ্যাজাইনাল স্ক্রিনিং, এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা ধরা পড়ে যে তার ফ্যালোপিয়ান টিউব অবস্ট্রাকশন, এবং সর্বশেষ ল্যাপ্রোস্কোপি। তবে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপিতে আগিয়ে যাই না। চিকিৎসা, কি ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি? আমরা আগেই বললাম যে ল্যাপ্রোস্কোপি জাতীয় কোনো ধরনের ট্রিটমেন্ট আমরা হোমিওপ্যাথিতে দিয়ে থাকি না। আমরা সাধারণত কিছু ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে প্রথমে তার ব্যবস্থা করে থাকি, যেমন ধূমপান অথবা মদ। তাকে আমরা এগুলো থেকে দূরে থাকতে বলি, এবং তার প্রতিদিন খাদ্যা তালিকায় ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু, স্ট্রবেরি, কমলা লেবু, মাল্টা এ ধরনের খাবার রাখতে বলি। তাকে মানসিক শান্তি, সবচেয়ে বড় কথা মেন্টাল স্ট্রেস থেকে দূরে থাকতে বলি। যে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস গর্ভনালী ব্লকের একটি অন্যতম কারণ। এরপরে আসি রসুন। রসুন অ্যান্টি ব্যাকটেরিয়াল, আপনার বডিতে ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে দেবে। সাথে আসে আদা, দারচিনি, হলুদ, যেগুলো খেলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ায় দেয় এবং প্লাটিলেট হিমোগ্লোবিনের পরিমাণ ইনক্রিজ ঘটায়। এসব ঘরোয়া পদ্ধতি ছাড়া আমরা যে ধরনের ট্রিটমেন্ট করে থাকি, যদিও এটা সার্জিক্যাল কেস, কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আমাদের অভিজ্ঞতার আলোকেই বলবো, মাত্র কয়েক মাস ট্রিটমেন্টের ব্যবধানে যে কোনো ধরনের গর্ভনালীর ব্লক খুব সহজেই সারিয়ে ফেলা সম্ভব, এবং এটা একমাত্র হোমিওপ্যাথিক ট্রিটমেন্টই পসিবল। সুতরাং যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে একটাই বলবো, ল্যাপ্রোস্কোপি নামক ট্রিটমেন্টে যাওয়ার আগে অবশ্যই একবার হলেও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন, এবং খুব তাড়াতাড়ি আপনি গর্ভনালীর ব্লক থেকে নির্মূল হতে পারবেন। ধন্যবাদ।